হের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের চৌত্রু শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চৌত্রু শ্রেণীর সেকেন্ড সেমেডারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে দেখো সশি কিন্তু আমরা চৌত্রু শ্রেণীর সেকেন্ড সেমেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোয়েশ্চেন্টে দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে কুড়ি আর সময় তোমাদের রয়েছে চল্লিশ মিনিট একে জায়গায় রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও প্রশ্নের মান হাফ করে হাফ গুণ ছয় সমান সমান তিন প্রথম দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট গ্যালিলিও গ্যালালি রাকেশ শর্মা উতড়বে গ্যালালিও গ্যালি প্রবেশন পটুয়ারা তৈরি করেন মাদুর চিরুনি না পুতুল উত্তরবে পুতুল প্রশ্ন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে দুপুরে রাতে উত্তরবে দুপুরে পর প্রশ্ন মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান তার নাম উতরেবে কিউরিওসিটি সিটি প্রশ্ন ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে সেগুলি হল লোহা ও তিন তামা ও টিন লোহা ও তামা উতরাবে তামা ও টিন একটি বলয় গ্রহ হল বুধ পৃথিবী শনি উতরাবে শনি একটি বলয় গ্রহ হল শনি দুই দাগের শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান এক করে তিন সমান সমান তিন প্রথম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হল ড্যাশ উতরাবে বৃহস্পতি পর প্রশ্ন চিত্ররঞ্জনে রয়েছে ড্যাশ তৈরির কারখানা উতরাবে রেল ইঞ্জিন প্রশ্ন ড্যাশ পাতার রস আমাশয় কি করে বস আমরুল পাতার রস আমা কি করে বশ তিনি রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও প্রশ্নের মান হাফ করে হাফ হাফগঞ্জা আর সমান দুই ট্রয় ট্রেন পুরুলিয়ায় গেলে দেখতে পাবো উঠবে ভুল কারা চিহ্ন দেব যে সোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয় উঠতে ঠিক তাহলে আমরা ঠিক চিহ্ন দেবো চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এডউইন অলড্রিন উঠতে ভুল তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো মানুষের মানুষ প্রথমে গাছের গুড়ি দিয়ে চাকা বানায় উঠতে ঠিক তাহলে আমরা চিহ্ন দেবো চাঁদ রয়েছে একটি বাক্য উত্তর দাও প্রশ্নের মান এক করে এক ইন্টু তিন সমান তিন গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত হতে হবে মালদা পরের প্রশ্ন কোন গতির জন্য প্রশ্ন লালন দিন রাত্রিয়ালনফির কেবে একজন মহান সাধক বাউল পাশে তাকে রয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্নের মান দুই করে দুই গুণ দুই সহসমান চার প্রথম কাকে বলে উদাহরণ দাও পরে রয়েছে গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো পরে টিকা লেখো উদ্ভিদ ও কুটির শিল্প প্রশ্নের মান দেড় করে দেড় গুণ দুই সহ তিন উত্তর দেখে নাও যে সকল পদার্থ বজ্রণ করা বা ফেলে দেওয়া হয় তাদের বলে যেমন প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো প্লাস্টিকের প্যাকেট চিনির কৌটু ইত্যাদি গ্রহ আর উপগ্রহের পার্থক্য গ্রহরা সূর্য চারিদিকে ঘোরে উপগ্রহরা গ্রহের চারিদিকে ঘোরে গ্রহের আয়তন বড় উপগ্রহের আয়তন ছোট গ্রহকে বাদ দিয়ে উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয় উপগ্রহকে বাদ দিয়ে গ্রহের অস্তিত্ব সম্ভব টিকা লেখো বেশি উদ্ভিদ আমাদের চারপাশে নানান গাছ আমাদের রোগ সারাতে পারে এই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয় অনেক আগের দিনের মানুষ যখন জঙ্গলে ঘুরে বেড়াতো শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকত সেই সময় থেকেই শরীর খারাপ হলে গাছপালা ও তার শিকড় বাকড় খেয়ে রোগ সারাতো এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই তাই গাছপালা চেনাটা খুব দরকার যেমন তুলসী নিম বাসক ইত্যাদি কুটির শিল্প বাড়ির মধ্যেই আরও কম জায়গায় জিনিস করা হলে সেটা কুটির শিল্প যেমন ধূপ বাড়ানো জ্যাম জেলি আচার তৈরি করা চাচুর তৈরি করা ইত্যাদি পরের প্রশ্ন তোমাদের রয়েছে সাথে থাকে স্তম্ভ মেলা প্রশ্নের মান হাফ করে হাফগুন চাষ সমান দুই শান্তিনিকেতন হবে পৌষ মেলা শৃঙ্খলা গাছের ছাল হবে কাপড়িজরের ওষুধ দার্য বস্তু হবে কেরোসিন কৃত্রিম উপগ্রহ হবে ইনস্যাট ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড স্যামেন্ডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চৌথু শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাওত লালকালের সাবস্ক্রাইব প্রেস করে বা সেইবেলাগুলো প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছে এ বছর চৌত্রু শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে চৌথ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো ভালো হবে